মোজা খুলিয়া আর যদি আগরবাতি মোমবাতি গোলাপ জল শিখাইছেন আর বলছেন আর অনুরোধ করছেন বাবা আর একটু পানি যাবে আরো পানি বেশি দিন থাকছে। বন্ধুরা আজ আপনাদের এমন একটি ঝর্ণার কথা বলবো, দেখতে পাচ্ছেন আপনারা এটি বার্নি ঝর্ণা নামে পরিচিত। সিলেটের মালিনী ছড়া চা বাগানে একেবারে শেষ প্রান্তে এখানে প্রচুর বাঁশগাছ পাহাড়, এই পাহাড়ের এই বার্নি ঝর্ণার পানি আমরা সাধারণত ঝর্ণার পানি দেখে থাকি, এই ঝর্ণার পানি পাহাড় থেকে নেমে একটি ছড়া ধরে অথবা একটি নদী ধরে বের হয়ে যায়, কিন্তু এই বার্নি ঝর্ণা একেবারে ব্যতিক্রম, একেবারে ব্যতিক্রম। এই জন্যই আমরা এখানে প্রায় এক ঘন্টা যাবৎ এখানে আমরা অবস্থান করছি। এই একই লেভেলে পানি প্রতিনিয়ত পড়ছে, কিন্তু এই পানিটুকু এর আশপাশ দিয়ে আমি ফয়সালকে বলবো, ফয়সাল আপনি একটু ক্যামেরাটা দেখান, এই পানির সীমা এই পর্যন্ত, এর বাইরে কখনোই যায় না। এখানে যে ছড়া রয়েছে এই ছড়ার পানি কিন্তু এই পানি নয়, আমরা যে ছড়াকে দেখাচ্ছিলাম আপনারা আস্তে আস্তে আপনাদেরকে বলছিলাম যে ছড়ার উৎপত্তি স্থল, আসলে ছড়ার উৎপত্তি স্থল না, এটা একটু বিরাট। এই জায়গাটি বালিবাটি, এখানে যে পরিমাণে পানি পড়ছে তাতে নর্মালি এক ঘন্টার মধ্যে এই জায়গাটুকু পুরোটুকুই ভেসে পানি বের হয়ে যাওয়ার কথা, কিন্তু আসলে বের হচ্ছে না। এখানে যারা সনাতন ধর্মাবলম্বী আছে তাদের এখানে একটি তীর্থস্থান, দেখুন পাশেই বিভিন্ন যারা সনাতন ধর্মাবলম্বী তাদের মনের বাসনা পূরণের জন্য এখানে এক ধরনের পদ্ধতি অবলম্বন করেছে তারা। পাশেই ফুল গাছ রয়েছে, যে সাধারণত সনাতনদের যে ফুলের বা পূজার অন্যতম অনুষঙ্গ ফুল গাছ। এখানে লতা জাতীয় কিছু গাছ দেখা যাচ্ছে, পানিটুকু শুধু এই জায়গাটুকু দিয়ে পড়ছে, এর আশপাশে দেখুন এখানে ফোটা ফোটা পানি আসছে। এই পানিগুলো আসলে এটা সৃষ্টির অপরূপ নিদর্শন বলা চলে। বার্নি ঝর্ণার যদি দেখতে আসতে হয় দর্শক আপনাদেরকে অবশ্যই সিলেট আসতে হবে, সিলেট থেকে মালিনী ছড়া চা বাগানে ঢুকে এখানে নিশ্চয়ই কোনো গাইডের সহযোগিতা নিয়ে, আমাদের সঙ্গে একজন গাইড রয়েছেন এই বাগানের রিটায়ার্ড লেবার যিনি সুনীল কাকা, সুনীল কাকার সাথে একটু কথা বলি। সুনীল কাকা, এই যে পানির যে গোপন রহস্য সেটা কি কখনো আপনারা খোঁজার চেষ্টা করেছেন, আসলে কিভাবে আসে পানি, কেন আসে? এই লকডাউনের মধ্যে এখানে কেউ আসে না? অনেক আছে, কারা আসে? অনেক লোক শুধু দেখতে আসে, দেখতে আসে, পানি নিয়ে যায়। দেখা দক্ষিণ থেকে আসে, শুধু কি সনাতনরা আসে না মুসলিমরাও আসে খ্রিস্টানরা? সব মুসলিমও আছে, সনাতন ধর্ম আছে, বৌদ্ধ খ্রিস্টান যা আছে মানুষ বৌদ্ধ কমেই আছে, সবাই আছে, সবই আছে। সিলেটের জাফলং পাহাড় গুলোতে বা ওই জায়গাগুলোতে যাওয়ার চেষ্টা করেছে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় সাংবাদিকতা করার সুবাদে যাওয়ার সুযোগ হয়েছে, সেই সমস্ত জায়গায় যে পাহাড় গুলো দেখেছি, ঝর্ণা গুলো দেখেছি, একেবারে ব্যতিক্রম। কারণ এই ঝর্ণার পানি একটা জায়গায় যে শেষ হবে এটাই নিয়ম, বা নদীতে শেষ হবে, বা ড্রেনে গিয়ে শেষ হবে, বা খালি গিয়ে শেষ হবে, কোনো ধরনের কোনো কিছু নেই, সত্যি মিরাকল। আমি তো পানিটার স্বাদ গ্রহণ করতে চাই। অসাধারণ পানি, ঠান্ডা, এত ঠান্ডা। আমরা সাধারণত ফ্রিজে পানি রেখে এই গরমের সময় কিন্তু তৃষ্ণা নিবারণের চেষ্টা করি, কিন্তু এখানে ফ্রিজ না, ফ্রিজের পানির মতো ঠান্ডা না, কিন্তু এত সুন্দর একটি স্পর্শ। এই পানি খাওয়া যাবে কাকা? ক্রিস্টাল ক্লিয়ার, শিলা সুন্দর, মাটি নয় কিন্তু এখানে একটা নিয়ম আছে, এখানে একটা নিয়ম আছে, নিয়মটা কোন নিয়মটা, এখানে আইসা ধরো আইসা জুতা মোজা খুলিয়া আর যদি আগরবাতি মোমবাতি বা গোলাপ জল শিখাইছেন আর বলছেন একটা আর অনুরোধ করছেন বাবা আর একটু পানি যাবে, আরো পানি বেশি দিন থাকছে, এই একটা চর্চা। সত্যি অসাধারণ।
দর্শক আপনারা যদি আসতে চান ঘুরে দেখে যেতে পারেন এই বার্নি ঝর্ণা। ঝর্ণাটা ঠিক আমরা ঝর্ণা বলতে যেগুলো দেখি অনেক বড় পানির ফ্লো থাকে নায়াগ্রা দেখেছেন আপনারা গণমাধ্যমের খুব তুলনায়, কিন্তু পানির ঝর্ণাটা এই পানির ঝর্ণাটা একেবারে ডিফারেন্ট, মনে হচ্ছে একটা ট্যাপ থেকে পানি পড়ছে, কতগুলো ট্যাপ ঝর্ণার স্টাইলে কৃত্রিম ভাবে মনে হচ্ছে পড়ছে, কিন্তু আসলে কৃত্রিম ন্যাচারাল। ধন্যবাদ দর্শক, আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিউ স্কাই বিডিকে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। থ্যাংক ইউ।